আলুর কালোবাজারি রুখতে ময়নাকুড়ি বিডিও অফিসে বৈঠক। মঙ্গলবার ময়নাকুড়ি ব্লকের 7টি হিমঘর কর্তৃপক্ষ আলু ব্যবসায়ী এবং মহিলা মহাসংঘের নেতৃদের সঙ্গে বৈঠক করা হয়। জানা গিয়েছে আলু মজুত করার সময় সরকারিভাবে 20% কোটা দেওয়া হয়। সেই কোটা থেকে আলু বাজারে বিক্রির জন্য হিমঘর থেকে বের করা হবে। আপনি কি দেখতে আছেন? আলুর ব্যাপারটা নিয়ে কি আছে? আপনারা শুনে যাচ্ছে কালকের থেকে নাকি ময়দানে নামছেন আলু কেনার জন্য। আমরা হচ্ছে সরকারি মূল্যে যে রেট এখন রয়েছে সেই রেট অনুযায়ী আমরা আলু কিনব, কিনে আমাদের সংগঠনের মাধ্যমে বিক্রি করব। আরও কিছু আলু আমরা নিজেরাও বিক্রি করব, কিন্তু আমরা এই মুহূর্তে তো আমরা বনগুলো জোগাড় করতে পারিনি। আমরা বিভিন্ন কৃষকের কাছ থেকে বনগুলো আগে জোগাড় করবো। কালকের থেকে শুরু হচ্ছে বন জোগাড়, থেকে বন নেওয়া শুরু করতে চাচ্ছি। ইচ্ছা আছে আমাদের, আজকে আমরা একটা মাইকিং করবো, মাইকিং করে তারপরে আমরা বনগুলোকে কালেক্ট করবো। মানে কত দিয়ে আলু বিক্রি করবেন? আমাদের বললো যে 24 টাকা, আমাদের 25 টাকা হয়। 24-25 টাকাতে আলু পেয়ে যাবে, এটা বাজার এখন 30 টাকা। মহাসংঘের তরফে সেই আলু বের করে বাজারে বিক্রি করা হবে। 20% কোটা থেকে যে সমস্ত কৃষক আলু মজুত রেখেছেন তাদের কাছ থেকে প্রথমে বন্ড কিনবেন মহাসংঘ, এরপর সেই বন্ড দিয়েই হিমঘর থেকে আলু বের করবেন তারা। সেই আলু প্যাকেটজাত করে বাজারে সরকারি মূল্যে বিক্রি করবেন বলেই জানা গিয়েছে। আমাদের যখন কোল্ড স্টোরেজে আলু রাখে চাষিরা, তখন আমাদের একটা গভর্নমেন্ট কোটা থাকে। সেই গভর্নমেন্ট কোটার থেকে আমরা তখন বন্ড ইস্যু করি, যেই সময় আলুটা থাকে সেই কোটা, সেটাই সেই কোটা। এইবার কাদের থেকে শুরু হচ্ছে? আমরা আজকেও মিটিং করে নিলাম যাতে বাজারে আলুর যোগান যাতে কম না হয়, সেই কারণে আমাদের সংঘের মহিলারা, মহাসংঘ এবং অন্যান্য সংঘরা মিলে সেই আলুটা চাষিদের থেকে প্রক্রিয়া করবে। যেটা রেট আছে চাষিদের সেই রেট দিয়ে ধারাই বাছাই করে তারা প্যাকেটজাত করবে এবং তারা তাদের স্টোরের মাধ্যমে সেটাকে বাজারজাত করবে। সেই জন্য বাজার কর্তৃপক্ষকেও আমরা দেখেছিলাম বাজার কমিটিতে, যাতে আলুর যে মূল্য সরকার নির্ধারিত করে সেই নির্ধারিত মূল্যে আলু যায় এবং আলু নিয়ে যাতে কালোবাজারে বা আলুর অস্বাভাবিক কোনো মূল্য বৃদ্ধি না হয় যেটা সরকারের নির্দেশিকা রয়েছে, আমরা সেভাবেই তাদেরকে গাইড করে দিই। আমরা 4টা গোডাউন অলরেডি চিহ্নিত করলাম, ওদের নিজস্ব একটা আছে, আমরা কিষাণ মান্ডিতে 2টো এবং আমাদের নতুন বাজার পুরান বাজারে ওখানে 1টা আইডেন্টিফাই করলাম, যেখান থেকে সাপ্লাইটা হবে এবং সেখান থেকে যারা মার্কেট বাজার কমিটিগুলো আছে বিভিন্ন সেখান থেকে পারচেস করতে হবে। টোটাল হিমঘর কতগুলো আছে? মানে 7টা আছে, 6টা অপারেটিভ, ছটার হিমঘর থেকে না, আমরা সরাসরি কৃষকদের থেকে নেব। সরকার যখন আলুটা লোডিং হয় তখন 20% কোটা ছিল, 20% কোটা রেখে আমরা অন্য বাকিদের বন্ধ শুরু করি। তারপরে সেই 20% আলু আমাদের হিমঘরে আসেনি, কিন্তু গকলমে সেই আলু আসছে, সেই কোটার মধ্যে না, কোটার বাইরে আমরা সরাসরি চাষিদের আমরা দিয়ে দিই। এখন ভিডিও সব যেটা বললো, সেই আলুগুলো যাদের চাষিদের রাখা হয়েছে সেই আলুগুলো আমাদের কাছ থেকে মহাসংঘ কিনবে। আমরা ইতিমধ্যে যেরকম ব্যবসায়ীরা করে আমাদের কাছে আর বন নিয়ে আসবে, আমরা মাল বিক্রি করে দেবো, ভাড়া নিয়ে দেবো, এটাই আমার। কত টাকা দিয়ে কিনবে আপনাদের কাছে? আজকে যেটা রেট ধার্য হলো 180-190 হাজার মধ্যে মহাসংঘ কিনবে। কি এটা 180-190 কি? 200 টাকা এর দাম, মানে 18 টাকা থেকে 19 টাকা কিলো। এটা কি আলু? সাদা আলু। একটা কেটে কতগুলো থাকে? 50 কেজি, মানে 50 কেজির বস্তা আপনার 50 × 18 টাকা করে 18 টাকা, মানে 18 টাকা থেকে 19 টাকা কেজি প্রতি কেজি কিনবে আর হচ্ছে। আচ্ছা, এই মৌসুমে মাটাকে রেডি করে কিছু মার্কেটে ওনারা 25-26 টাকা বেচবেন এবং ওই আলুটা বাজারে যারা খুচরো ব্যবসায়ী ওরা ওটাকে 28 টাকা ধরে বিক্রি করবেন। আমাদেরকে সরকারকেও মানতে হবে, ব্যবসাদেরকেও দেখতে হবে। তাই আমরা এখন মাস্টার করে আছি যে এখন যে আমাদের আলুটা বের করেনি আমাদের কথা, কে বের করলো কার আলু আমাদের দেখার নেই, বন্যা জিয়া আলু আলু দিতে হবে, এটা আমাদের শেষ কথা। মানে এই আলুটা তাহলে কি মানে এখন হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর আপনার কাছে? হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী। কবে থেকে কিনবেন? আগামীকাল থেকে স্টেপ নেওয়ার কথা বললেন। আজকে
এদিনের বৈঠকে ইতিমধ্যে চারটি গোডাউন চিহ্নিত করা হয়েছে। মহাসংঘের নিজস্ব গোডাউন কিষাণ মান্ডিতে দুটি এবং ময়নাগুড়ি এবং পুরাতন বাজারে একটি গোডাউন করা হবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে বিভিন্ন বাজারে এই আলু বিক্রি করা হবে। বুধবার থেকেই মহাসংঘের মহিলারা কৃষকদের কাছ থেকে আলুর বন্ড কিনতে শুরু করছেন বলেই জানা গিয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।